অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদন পাওয়ার পর দেশটিতে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুব্রত তাজদিন আপনাকে ধন্যবাদ তাজদিন ভ্যাকসিনের খবর অবশ্যই দেব কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর নিশ্চয়ই বাংলাদেশের দর্শকদের জানা প্রয়োজন আহ কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আহ সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট তিনি বুকে ব্যথা নিয়ে কলকাতার দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন যেটা এখনো পর্যন্ত অসমর্থিত সূত্র থেকে যেটা জানতে পেরেছি সকালবেলা তিনি জিম করছিলেন এবং জিম করার সময় তিনি ব্ল্যাক আউট হয়ে যান এবং তিনি অজ্ঞান হয়ে যান এবং সেখান থেকে তাকে কিন্তু কিছু তার পরিবার পারিবারিক চিকিৎসকরা তাকে এসে চিকিৎসা করেন এবং সেখান থেকে তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে তিনি সেখানে রয়েছেন তো তার শারীরিক অবস্থার দিকে আমাদের নজর থাকবে তবে এখনো এর থেকে বেশি কিছু বিস্তারিত আমরা জানতে পারিনি তো যেটা বলছিলাম বলছিলেন যে ভ্যাকসিনের খবর আপনি জানেন যে ইতিমধ্যেই আজকে ভারতের একশো উনিশটি জেলা দুশো ষাটটি কেন্দ্রে এবং উনিশটি রাজ্যে এক যুগে এই বিশাল একটি এই টিকাকরণের মহড়া যেটিকে তারা নাম দিয়েছে কোট আনকোট সেই ভ্যাকসিন এ টিকাকরণ মহড়া কিন্তু শুরু হয়েছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা যে যে কেন্দ্রwidetilde দাঁড়িয়েছি এটি কলকাতার অদূরে আপনি জানেন যেটা বিধাননগর বিধাননগর দত্তাবাদ স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্র সকাল থেকে এখানে টিকাকরণের যে মহড়া সেটি হয়েছে এবং এখানে 25 জনকে টিকা দেওয়া হয়েছে টিকা মহড়া নকল টিকা দেওয়া হয়েছে এবং টিকা প্রক্রিয়া কিভাবে নাম নথিভুক্ত করা হবে কিভাবে তাকে বসানো হবে এবং তারপর টিকা দেওয়া হবে টিকা দেওয়ার পর চল্লিশ মিনিট অবজারভেশনে রাখা হবে সেখানে যদি তার কোনো উপসর্গ না দেখা যায় তাহলে তাকে বাড়ি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হবে তো গোটা প্রক্রিয়াটি এক যুগে পুরো ভারতবর্ষে হয়েছে এবং সেটি একটি একটি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে এবং আজকে একাধারে আপনাকে জানিয়ে রাখি এই সফটওয়্যারও কিন্তু আজকে পরীক্ষা হয়ে গিয়েছে চূড়ান্ত মহারা যেটি পরীক্ষা হয়েছে আপনি এর সকালবেলা সকল দিল্লিতে যখন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন এই টিকাকরণ মহ মহরার যে টিকাকরণ যে কার্যক্রম উদ্বোধন করলেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে ভারতে এই কোভিড ভ্যাকসিন কিন্তু বিনামূল্যে দেয়া হবে এর আগে সরকার বলেছিল যে পাঁচশো টাকা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি লাগবে কিন্তু সেইটিও কিন্তু আজকে সেই মৌকুব করে দেওয়া হলো অর্থাৎ ভারতবাসী যারা যারা টিকা পাবেন তাদের কিন্তু বলা হলো বলা চলে এই মুহূর্তে সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেটি কিন্তু এখন নিঃশুল্ক অর্থাৎ বিনামূল্যেই এই টিকাকরণ হবে আপনি জানেন আগে গতকালকেই ভারতের ভারতের কোভিশিল্ড যে টিকাটি আছে সেটি কিন্তু যে এখানকার কমিটি বিশেষজ্ঞ কমিটি তারা কিন্তু সিলমোহর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক খুব শিগগিরই সেটিকে কিন্তু ঘোষণা দেওয়া হবে টিকাকরণের জন্য তো এই ছিল নাজিন আমার কাছে ভারতের যে টিকাকরণের যে মহড়া কার্যক্রম আমার কাছে থাকা তা নাজনিন কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য